ঢকুয়াখানার অভয়পুরত এজন লোকক হত্যা করা গড়টুয়ে অবস্থান সলনি করিলে পুয়ায়। বর্তমান গড়টুয়ে অবস্থান করে আছে ঢকুয়াখানা নগরের সমীপর কুঁয়রবাড়ি দলনি পথারের মাজত। লক্ষিমপুরের পর অহা এটি বন বিভাগের দলে গড়টুক নিরাপদে খেদিব চেষ্টা করে যদিও সফল হবা নাই। উল্লেখ্য যে কুঁয়রবাড়ি দলনি পথারের গোহাইগাঁও অংশত ধানদায় অবস্থাত এগারী ডাউনিয়ে প্রত্যক্ষ করে গড়টু। আজি এখন পথারতে একটা গড় ওলাইছেহি। মোর মাইকী মানুষ আর বয়ে একটা ধানদায় আসলে ধানদায় থাকতে মুখর আগতে গড় ওলালেহি। এয়া দেখিছে আপনাদের তখেতে পথারতে সব এড়ি থাকি মানে লয়ে আইছো। আর এটা এনেকা হয়েছে প্রত্যেকের ধান দাব হয়েছে আর গড় যদি এনেক পথারত ঘুরি ফুড়ে কোনে আসব ধান দাবলে? ভয়তো কোনো নাহে। গতি প্রশাসনে ইয়ার ব্যবস্থা করব লাগে। কোন কি পথার এখন? এখন আপনার কুঁয়াবাড়ি দলনি পথার। হয় হয়, এই প্রশাসনে অতি সোনকালে গড়টো ইয়ার পানি ব্যবস্থা করব লাগে। আর রাইজক এই আঘুণমহিয়া সোনগুটিকা চপাবর কারণে সোনকালে ব্যবস্থাটা করে দিব লাগে। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম আদিত্য।